আমি তো শুনিনি বিষয়টা, তো আমার এখানে কিছু বলার নেই। না, আমি আগে শুনেছিলাম কুকুরে কামড়ায়, এখন তো পুলিশে কামড়াচ্ছে, নতুন শোনা যাচ্ছে। যিনি আজ কামড়েছেন মানসিকভাবে অসুস্থ মনে হয়। তো সুতরাং আমি ছেড়ে দিতাম না, পাল্লে তার চুলের মুন্ডুটা ধরে দিতাম একটা, আর আদারওয়াইজ আমার হাত পা যথেষ্ট শক্তিশালী। পশু পাখির কথা যেহেতু উঠলো, সেই জায়গাটায় বলি, ওদের মধ্যে সেন্সটা আছে, যেই জন্য ওরা মানুষকে কোনো কামড়ায় না বা ক্ষতি করে না। কিন্তু আমাদের মানুষদের প্রবলেম হচ্ছে, আমরা এত বেশি আমাদের মধ্যে সেন্স, এখন আমরা মনে করি যে আমাদের মধ্যে এত বেশি সেন্স আছে, আমরা বরঞ্চ কামড়ে বেড়াচ্ছি। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। সত্যি কতই রঙ্গ দেখি দুনিয়ায়। এই বাংলাতে এতদিন শুনছিলাম মশার উপদ্রব বেড়েছে, যার ফলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তবে সেদিন জানলাম এই শহরে পুলিশও নাকি কামড়াতে শুরু করেছে। সকলে সাবধানে থাকবেন। আর এই পুলিশের উপদ্রব বাড়ার ফলে সাধারণ মানুষ কি আদৌ ভাবছেন? চাকরি প্রার্থীরা 600 দিন ধরে বসে আছেন ধর্ণা মঞ্চে, সেটা নিয়ে মানুষ কি বলছে আমরা আপনাদের শুনিয়েছি। তবে পুলিশের কামড়, এই যে নতুন এক জিনিসের সৃষ্টি হলো এই বঙ্গে, তা নিয়ে মানুষ কি ভাবেন? তা জানতেই আমরা দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল এখন চলে এসেছি নন্দনে, সংস্কৃতির প্রাণ কেন্দ্র নন্দন। অনেকে বললেন তারা জানতেনই না, আমাদের থেকে নাকি প্রথম শুনলেন। সত্যি মানুষ এখনও কত কিছু জানেন না, না হাসি পাচ্ছে। আর হ্যাঁ, কমেন্টে জানান আপনাদের কী মত, আপনারা এরকম জানতেন যে পুলিশ কামড়ায়? আপনাদের কমেন্টের আশায় অন্তত আমি থাকলাম। এখন যে কারেন্ট সিচুয়েশন, সেইটাতে দাঁড়িয়ে অনেক কিছুই হচ্ছে যেটা আমরা এক্সপেক্ট করি না, বাট স্টিল ইটস হ্যাপনিং। অ্যান্ড এটা নর্মাল, আমাদের যারা সিটিজেন আছে তাদের কাছে, আমাদের কাছে এটা খুব নর্মাল ব্যাপার হয়ে গেছে। নতুন কিছু আমরা শক্ত হচ্ছি না কিছু দেখে, ও হচ্ছে হচ্ছে একটা ইনসিডেন্ট, আর এটা খুব ইনডিফারেন্ট হয়ে গেছে লোকের কাছে। সো পাবলিক রিয়াকশনটাও খুব ইনডিফারেন্ট। আমাদের অ্যাজ আ ভালো সিটিজেন আমাদের কোনোদিনই ডিস্ট্রাকটিভ ওয়েটাকে ভাবা উচিত না, কনস্ট্রাকটিভ ওয়েটাকেই ভাবা উচিত। যিনি করেছেন কাজটা, তিনি হয়তো না বুঝে কোনো ভুলভাবেই করেছেন, সেটা অবশ্যই তার গ্রহণযোগ্যতা আমাদের মাঝখানে নেই। কিন্তু আমি বিলিভ করি যে আমরা একটা খুব ভালো স্টেটে লিভ করি, এবং আমাদের যারা হায়ার অথরিটি আছে তারা ব্যাপারটাকে খুব যত্ন সহকারে হ্যান্ডেল করবেন এবং তার জন্য যথাযথ স্টেপ গ্রহণ করবেন। সো এটা নিয়ে মাতামাতি করা বা ট্রোল শেয়ার করা বা ভীষণ কিছু একটা উন্মাদনা দেখানোর কোনো মানে হয় না। আমাদের অথরিটির উপর আমাদের পূর্ণ ভরসা আছে এবং রাখা উচিত, এবং তারা যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই সবাইকে মেনে নেওয়া উচিত। আমি সেটাই, আমি তো শুনিনি বিষয়টা, তো আমার এখানে কিছু বলার নেই। অবভিয়াসলি এটা, মানে এটা তো মানুষের মতো কাজই নয়, এটাতে আমার, মানে শুনে আমি শক্তি হলাম যে কি, কেনই এটা হলো বা কী কারণে উনি করলেন। আমি জানলে হয়তো বিষয়টা আরেকটু বলতে পারতাম। আমি বেসিক্যালি একটু আগেই জানতে পারলাম এটা, তো প্রতিক্রিয়া কিছু নেই। আমি খুব অবাক ঘটনাটা শুনেছি, এটা কী করে হতে পারে, আমার কিছু বলার নেই স্পেসিফিক্যালি এই ব্যাপারটায়। কোনো ম্যাচিওর সুস্থ মানুষ তো এটা করবে বলে আমার মনে হয় না, বাকিটা আমি বলতে পারবো না। না, আমি আগে শুনেছিলাম কুকুরে কামড়ায়, এখন তো পুলিশে কামড়াচ্ছে, নতুন শোনা যাচ্ছে। এখানে রিয়াকশন কী দেবো? দুটো যদি এখন ইকুয়াল হয়ে যায়, মানে যে রক্ষক সেই যদি ভক্ষক হয়, সেখানে বলার কিছু নেই আর। তো এখানে ওই একই ব্যাপার হচ্ছে কি, নিজের প্রোটেকশন তো নিজেকে করতে হবে। এখন এক হয় ওখানে যারা ছিল তারা যদি এখন ভিডিও ফিডিও করে থাকে সোশ্যাল মিডিয়ায় দিক, সেই অনুযায়ী ওর বিচার হবে। আদারওয়াইজ এখানে বিচার ব্যবস্থা খুবই খারাপ জায়গায় চলে গেছে, এখানে কারোর উপর কোনো আস্থা নেই। কারণ যারা মোটামুটি সমস্ত ওয়েলদি তারা এখন মোটামুটি ঘুরে বেড়াচ্ছে, আর দোষ করলেও তাদেরটা চাপা দেওয়া যায়, আর বাকি চোর ছেঁচড়রা নর্মালি জেলে থাকছে। যারা মানে পেটের দায়েতে আর কি চুরি ঠুরি করে তারা জেলে থাকছে। প্রথম এক কথা হচ্ছে রক্ষকই ভক্ষক, তা লিটারারি একটা ব্যাপার দেখলাম। দুই নম্বর হচ্ছে ব্যাপারটা খুব ঘৃণ্য, মানে এটা মানে রুচিতেও বাধে ভীষণ, আর এটা আমাদের, আমরা ভীষণ প্রভাবিত হয়েছি। এটা মেয়ে বা ছেলে বা কে কাকে কামড়েছে না, ব্যাপারটা মানে পশুসুলভ ব্যাপার হয়ে গেছে। এটার তো আমরা তীব্র প্রতিবাদ আমাদের মাধ্যমে আমরা করছি, যার যেটা, যার যেরকম আমাদের ক্ষমতা সেটুকু নিয়ে আমরা ফেসবুকে প্রতিবাদ করেছি। এরপর তো আমাদের কোনো ক্ষমতা নেই, কারণ পুলিশ তো আমাদের আলটিমেটলি রক্ষক, কী বলবো আর। প্রতিক্রিয়া প্রথম হচ্ছে যে আগে, সবার আগে সেই পুলিশকর্মীর একটা চিকিৎসা করে প্রমাণ করা দরকার যে সে মানসিকভাবে সুস্থ না অসুস্থ আগে দেখতে হবে। যদি সে মানসিক
সুস্থ থাকে তাহলে তার এগেনস্টে একটা অবশ্যই কিছু আইনি ব্যবস্থা নেওয়া দরকার। আর যদি সে অসুস্থ থাকে তাহলে তার চিকিৎসা, প্রথম তার চিকিৎসা হওয়া দরকার। আর এই রকম ব্যাপার যাতে দ্বিতীয়বার না ঘটে সেটা প্রশাসনের নজর রাখা উচিত। সামহাও মনে হয় পুলিশের যিনি আজ কামড়েছেন মানসিকভাবে অসুস্থ মনে হয়, নাহলে পরে এই ধরনের অ্যাক্টিভিটিস হয় না। কারণ একটা মিছিল যাচ্ছে সেখানে সরিয়ে দিতে পারে বা অবস্ট্রাক্ট করতে পারে, কিন্তু কোনো মহিলাকে এইভাবে কামড়ে দেওয়া মানে এটা সত্যিই কোনো খুব অদ্ভুত ব্যাপার এটা আমার কাছে লাগছে আর কি। এটা এরকম হওয়া উচিত হয়নি, এটা জিনিসটা ঠিক হয়নি কাজটা। তো উনি অন্যরকমভাবে বলতে পারতেন, তো ওনার ইমিডিয়েটলি ওই পুলিশকর্মীর মনে হয় মানসিক চিকিৎসা করাটা ভীষণ প্রয়োজন আর কি। একজন চাকরি প্রার্থীকে পুলিশকর্মী কামড়ে দিয়েছেন, একটা অসম্ভব ধরনের ব্যাপার, হওয়াটা অবভিয়াসলি উচিত ছিল না। আপনারা কিছু স্টেপ নিন, মানে এ তো রীতিমতো মারধর, প্রোটেস্টারদের তো অবভিয়াসলি কোনো জায়গায় নেই, চাকরি তো বিশাল এখন অবস্থা, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ওদের যা অবস্থা তার ওপরে যদি এরকম অস্বাভাবিক কাজকর্ম করা হয় বেচারারা কোথায় যাবে। তো আমার মনে হয় আপনাদের কোনো স্টেপ নেওয়া উচিত, যতটা সম্ভব কিছু যদি করা যায়। আমাদের মতো সাধারণ লোকদের যদি কিছু করণীয় থাকে তো ডেফিনেটলি আমরাও করার চেষ্টা করব, কারণ পুলিশদের তো কাজ প্রোটেক্ট করা, সেখানে দাঁড়িয়ে যদি প্রোটেক্ট না করে কামড়িয়ে দেয় মানে এতটা অ্যাগ্রেসিভ হয়, তো কোনোভাবেই বাঞ্ছনীয় নয় ঘটনাটা। ভাবতেই পারছি না, এই যে প্রশ্নটা করছেন এটা ভাবতেই পারছি না যে একটা পুলিশকর্মী কেন কেউ কাউকে কামড়াচ্ছে, এটা ভাবা যায় মানে সভ্য সমাজে ভাবাই যায় না। একটা কামড়াচ্ছে, এটা কোথায় আমরা চলে যাচ্ছি, ডে বাই ডে আমরা মানে নেমে যাচ্ছি, শুধু নেমে যাচ্ছি, কোনো ব্যাপারেই কিন্তু আমরা কোনো একটা ঠিক মতো জায়গায় নেই। এতদিন ধরে সত্যি কথা এই বাচ্চা বাচ্চা ছেলে, আমরা তো মা, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো রাস্তায় পড়ে আছে, তাদের কোনো সলিউশন হচ্ছে না। আর এখানে এত রকমের প্রবলেম এসে যাচ্ছে, এত রকমের প্রবলেম এসে যাচ্ছে যেগুলোকে দেখে আমরা খুব মানে কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে, কিছু বলার নেই। এটা কমপ্লিট না, পিপল টু পিপল ভ্যারি করে। আমি বলবো না যে দায়িত্বের চাপ ওনার সাথে সাথে ওনার বাকি যারা কোওয়ার্কার্স রয়েছেন তাদেরও আছে, বাট তারা তো এই কাজটা করেনি, উনি করেছেন, সো কমপ্লিটলি। আর আমি বলবো না মানে ভারসাম্যহীন, তাহলে উনি জবটাও পেতেন না যদি মেন্টালি আনসাউন্ড হতেন। সো উনি যখন এটা করেছেন সেটা ওনার বাই নেচার, উনি এরকম। তো উনি যখন একটা অথরিটেটিভ পজিশন হোল্ড করছেন, সেখানে দাঁড়িয়ে যখন একটা মানুষ এটা করছে, তাকে আমার মনে হয় না সেই অথরিটির পজিশনে কন্টিনিউ করতে দেওয়াটা উচিত। ক্রুয়ালি জিনিসটাকে দেখছি, কারণ আমার বাড়ির কারোর সাথে হলেও একটা স্টেপ নেওয়ার কথা আমি তাকে সাজেস্ট করতাম, মানে এনাকেও যদি আমি পার্সোনালি চিনতাম যার সাথে হয়েছে, আমি তাকেও এনকারেজ করতাম যে তুমি ফার্দার স্টেপস নাও। সেই আমি সেইটাতে বিলিভ করি না যে সাথে সাথে আমাকে কামড়েছে বলে আমিও কামড়ে দেবো, ওইটা না। যেইটা যেই প্রসিডিওর থাকে, অবভিয়াসলি এবার র্যান্ডাম কেউ এসে আমাকে একটা থাপ্পড় মারলো সেইটা তো আলাদা, বন্ধুদের মধ্যে আলাদা যে আমি ঘুরিয়ে আরেকটা থাপ্পড় মারলাম, বাট যখনই জিনিসটা অথরিটেটিভ একটা জায়গায় চলে যায় সেটা আলাদা ব্যাপার, সেটা যে প্রসিডিওর থাকে সেইভাবেই কন্টিনিউ করা উচিত। কোনো ঘটনা ঘটে থাকলেই সেটার রিয়াকশান থাকে অবশ্যই, কিন্তু সেই রিয়াকশানটা অলওয়েজ কনস্ট্রাকটিভভাবে আমাদেরকে নিতে হবে। দেখুন, বলতে গেলে যে কোনো ঘটনায় যেগুলো আমাদের কাম্য নয় সেই ঘটনাগুলো না ঘটাটাই স্বাভাবিক বলে আমরা সবসময় বিশ্বাস করি, তারপরেও ঘটনা ঘটে চলেছে। নদীতে বাঁধ চলে আসে থেকে শুরু করে জঙ্গলে আগুন লেগে যাওয়া পর্যন্ত কোনো ঘটনাই মানুষ সমাজে আমরা যারা বাস করছি তাদের কাছে এটা কাম্য নয়, কিন্তু ঘটনা তো ঘটে যায়। কিন্তু তার আমাদের দেখতে হবে যে ঘটনাটা ঘটে যাওয়ার পরবর্তীতে কী আমরা করতে পারি। তো আমি মনে করি যে আমাদের করণীয় এটাই যে এটা নিয়ে বেশি উন্মাদনা দেখানো, মাতামাতি করা, ট্রোল শেয়ার করা, নানা আজেবাজে কথা বলার কোনো মানে হয় না। আমাদের এই পরিকাঠামো, যে সাংবিধানিক পরিকাঠামো রয়েছে এবং জুডিশিয়ারি রয়েছে, তার উপর পূর্ণ আস্থা রাখা উচিত এবং তিনারা যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটাকে ভালোভাবে মেনে নেওয়া উচিত। তো মানুষের মতো কাজই নয় এটা, কেনই করবে, পুলিশকর্মী হোক আর যেই হোক, এটা তো কোনো মানেই নেই এই জিনিসটার, অদ্ভুত, এটা তো বর্বরতা বেসিক্যালি। তার মানে উনি যেভাবে রিয়্যাক্ট করছে পশুরাও সেভাবে বেসিক্যালি রিয়্যাক্ট করে না, আর তার ওপর একজন পুলিশকর্মী। পশু পাখির কথা যেহেতু উঠলো সেই জায়গাটায় বলি, ওদের মধ্যে সেন্সটা আছে যেই জন্য ওরা মানুষকে কোনো কামড়ায় না বা ক্ষতি করে না, কিন্তু আমাদের মানুষদের প্রবলেম হচ্ছে আমরা এত বেশি, আমাদের মধ্যে সেন্স, এখন আমরা মনে করি যে আমাদের মধ্যে এত বেশি সেন্স আছে আমরা বরঞ্চ কামড়ে বেড়াচ্ছি। অ্যাকচুয়ালি পশু কারা সেটার একটা প্রমাণ পাওয়া যাচ্ছে আস্তে আস্তে, মানুষ সেই দিকটা এগোচ্ছে, এর থেকে আর কিছু বলার নেই। আর যখন একজন পুলিশকর্মী সেখানে, ওনার উচিত যে আমাদেরকে সেফটি দেওয়া সেখানে। এই যে কামড়ের ব্যাপার যেটা শুনলাম এক্ষুনি, আমরা জানতাম না বিষয়টা, তো এটা তো ওনার থেকে এক্সপেক্টেডই নয়, একদমই এক্সপেক্টেড নয়।
আমরা মানে সভ্য সমাজের মধ্যে একজন যে উনি বাসিন্দা তারই তো পরিচয় উনি দিলেন না। ভগবান যখন তৈরি করেছিলেন আমাদেরকে তখন সবার যাতে যত্ন নিই, সব কিছুর দিকে যাতে আমরা দেখি, সবাইকে যেন ঠিক মতন গুছিয়ে ঠিকভাবে রাখতে পারি, সেই জন্য তার বেসটা দিয়ে উনি তৈরি করেছিলেন আমাদেরকে। আর আমরা যেটা এখন করে থাকি সেটা হচ্ছে সব থেকে নিম্নমানের কাজগুলোই মানুষ এখন ঘটিয়ে থাকে, এবং সামনের দিনগুলোতে যত দিন যাচ্ছে মানুষ সেই নিম্নমানের দিকে যাচ্ছে। এখনও পর্যন্ত কিছু মানুষ ভালো আছে যার জন্য আমরা এখনও টিকে আছি, কিন্তু দিন যত যাচ্ছে তত খারাপের দিকে যাচ্ছে। আর কিছু বলেন, মেরে দিতাম, চর থাপ্পড় মেরে দিতাম, আমি সে পুলিশ কিনা আমি দেখতাম না, কেউ যদি আমাকে কোনোভাবে হার্ম করতো আমি তাকে প্রতিক্রিয়া দিতাম কোনো না কোনোভাবে সেটাই। বাট যেহেতু মহিলা তাহলে সুবিধা আরও বেশি, মানে কেউ যদি আমাকে মহিলা হয়ে কামড়াতে আসে তাহলে আমিও তাকে একটা চর থাপ্পড় দিতেই পারি মহিলা হয়, তাই না? তো সেইটুকুনি বলতে পারি। বাকি এখন এরকমইভাবে চলবে, এখন এখানে নতুন কিচ্ছু নয়। আর পুলিশকে যদি বলা হয়ে থাকে, পুলিশের একটা আলাদা ব্যাপার আছে, কারণ ওনাদেরকে একটা রকম দায়িত্ব দেওয়া হয়ে থাকে যে এই কন্ডিশনে আপনি এই জায়গাটা আটকাবেন, ওরা সেই অবধি ঠিক আছে। কিন্তু যে মুহূর্তে দুটো মানে দুজনেই দুজনের দিক থেকে দায়িত্ব থেকে মানে মুভ অন তো করতে পারে না, যে যে দায়িত্ব রক্ষা করছে, তো এক্ষেত্রে কামড়ানোটা তো যুক্তিযুক্ত একদমই নয়। তো বাকি যারা ওখানে ছিল তারা প্রোটেস্ট করতেই পারতো। আর পুলিশের কথা এখন আর কিছু বলার নেই, কারণ যে জিনিসটা চলে যাচ্ছে না এখানে বলার মতো সিচুয়েশনই নেই এই অন্তত কলকাতায়, ওয়েস্ট বেঙ্গলে। তো এটা পলিটিক্যাল ব্যাপারই বেশি যুক্ত, তো এখান থেকে না ঘোলানোই বেটার। টুকটাক লিখি, সেই হিসাবেই করেছি, অন্যের লেখা আমরা শেয়ার করেছি। তো আর কী করতে পারি বলুন, আমাদের কী বলবো, প্রশাসকের আন্ডারে যদি প্রশাসন যিনি চালাচ্ছেন তার নজর এড়িয়ে তো কিছুই হচ্ছে না। তো তিনি যদি ব্যাপারটাকে হাইলাইটে না করেন, এখনো শুনছি ওই যিনি কামড়েছেন তার চিকিৎসা হচ্ছে, তো কী বলবো আর। আমাদের সে কুকুরের কাজ কুকুর করেই আছে, কামড় দিয়েছে পায়ে, সেটা তো এখন আর দিন চলে না, এখন তাকে উল্টে পাল্লে কামড়াও, কিন্তু আমাদের সে ক্ষমতাটা নেই। আমরা জনগণ কিন্তু রেডি আছি, মানে উইল গো টু অ্যাটাক দেম না, অভাবনীয়, মানে রীতিমতো রোজই আমরা তো অবাক থেকে অবাকতর, অবাকতম, এবং জানি না হোয়্যাট ইজ দ্য লিমিট, মানে হয়েই চলেছি, হয়েই চলে, এটাও সম্ভব, এটাও সম্ভব, কী বলবো আর। আমাদের কিছু করার নেই, আমরা লিটারেরই শোষিত, এটাই বলতে পারি। আমি খুব সুবিধার মহিলা নই আর কি, মানে আই নো হাউ টু অ্যাটাক, হু ইজ অ্যাটাকিং ইউ, তো সুতরাং আমি ছেড়ে দিতাম না, পাল্লে তার চুলের মুন্ডিটা ধরে দিতাম একটা, আর আদারওয়াইজ আমার হাত পা যথেষ্ট শক্তিশালী, ছেড়ে দিতাম না, মানে মিডিয়া কভারেজের জন্য আমি নিজেকে ছেড়ে দিতাম না। আমি কিছু করে কী বলবো, মানে কিছু করে যদি আমার কিছু ভাইরাল হতো তো হতো, কিন্তু আমি আহারে দেখো আমাকে কামড়েছে এটাও আমি করতাম না। মানে উনি তাহলে আমার মত মনে হয় উনি কর্তব্যরত অফিসার নন, উনি একজন, ওনাদের দায়বদ্ধতাও কে মানে এই কাজটা করতে হবে, এটা আমার দায়, সেই দায়টাকে ছেড়েছেন, এটা ওনার রেসপন্সিবিলিটির মধ্যে আমার মনে হয় না, উনি একজন রেসপন্সিবল পার্সন। তাহলে এরকম যদি উনি বলে থাকেন এবং এর যদি কোনো এভিডেন্স থাকে, আমি সেই বর্বরতার চিত্রই তো আমরা দেখছি। তো আগামী দিনে আমাদের এবার এ সম্বন্ধে বলতে গেলে আবার এর সাথে খানিকটা রাজনীতিও এসে যাবে। তো আগামী দিনে আমাদের প্রশাসনের উপরে তো এখন যেহেতু, হ্যাঁ, তো তারা এর জন্য বা এর এগেনস্টে কী ব্যবস্থা নেন যাতে পুলিশ আরেকটু সহৃদয় হন, হ্যাঁ, সে তাদের ওপরই নির্ভর করছে। এটা কারণ সাধারণ পাবলিকের হাতে আর কিছু নেই, যা করেন ওনারাই করেন, ওনারাই ভাবেন, ওনারাই ডিসিশান নেন। আর তো এটাকে, এই সমস্যা সম্পূর্ণভাবে দূর করতে গেলে সাধারণ পাবলিককে আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে, আরও বড় আন্দোলন করতে হবে, তবে যদি এই সমস্যার সমাধান হয়। সামহাও উনি হয়তো ব্যাপারটাকে চেপে রেখেছেন, বা কোনো কারণে মহিলাদের প্রতি ওনার কোনো রকম একটা বিরূপ ব্যাপার ছিল মনের ভেতরে, অল অফ এ সাডেন হয়তো সেটা রিয়াকশানটা তার ভেতর থেকে বেরিয়ে এসছে আর কি। এটা যে কোনো বলবো যে প্রিপ্ল্যান তা নয়, এটা প্রিপ্ল্যান হতে পারে না, তবে ইনস্ট্যান্ট কোনো একটা রিয়াকশানের জন্যে বা তার সেই মহিলার কোনো অ্যাক্টিভিটিসের জন্যে তারে একটা এরকম একটা আদিম ব্যাপার বেরিয়ে চলে এসছে আর কি। আমার মনে হয় না ওনার চিকিৎসার ভীষণ প্রয়োজন মনে হয়, কাউন্সিলিং, চিকিৎসা বলতে কাউন্সিলিংটা ভীষণ প্রয়োজন, হয়তো প্রপারলি কাউন্সিলিং করলে হয়তো ব্যাপারটা বোঝা যাবে যে উনি কেন এই কাজটা এমনভাবে ঘটালেন।
ন্যায্য দাবি করলেন? তা নয়, পার্টিকুলারলি ওনার ক্ষেত্রেই ঘটনাটা ঘটেছে। এবার সেই ক্ষেত্রে চাকরি পাওয়ার জন্য এসছে বা অন্য কোনো পারপাসে মিছিল হলে পরেও হয়তো এই জিনিসটা, এই রিয়াকশনটা বেরোতে পারতো। যদিও এম ধরনের কোনো ঘটনা সেকেন্ড হয়নি, এটাই যেমনি সামনে এসছে তাতে হয়তো মানুষ বলবে হ্যাঁ চাকরি চাইতে এসেছিল বলে কামড়ে দিয়েছে। কিন্তু ওনার, উনি তো চাকরিটা দেবেন না, চাকরি তো দেবে সরকার, তো উনি একজন সাধারণ এমপ্লয়ি, তা ওনার এই ব্যাপারটাতে কোনো মাথা ব্যথা থাকা উচিত বলে আমার তো মনে হয় না। পুলিশ কি কামড়াতে পারে? আর প্রতিটা মানুষের রাইট আছে নিজেকে বাঁচানোর, তাহলে তো সেটাও তো একটা আইন। একটা খুনি কেউ, একজন যদি কেউ খুন করে, সে যদি প্রমাণ করতে পারে তাকে খুন করার চেষ্টা করা হয়েছিল বা সে নিজেকে বাঁচাতে খুন করেছে, তাহলে সেও রেহাই পেয়ে যায়। সুতরাং এখানে তো অবশ্যই পুলিশকে অ্যাটাক করা উচিত যখন সে তাকে ওভাবে অ্যাটাক করছে। এখানে আইন কোথায় আসছে? মানে এই ধরনের চাপ যে দিতে পারে সে কী জাতীয় প্রাণী বা বস্তু আমাদের জানা নেই। মানে আর আমরা জানি না রাস্তাঘাটে কী হতে পারে আমাদের, তাহলে যথেষ্ট ওয়েপন্ড হয়ে বেরোতে হবে। এবার মানে লিটারেরি পড়াশোনা ছেড়ে ক্যারাটে শিখতে হবে, দাঁত ফাঁতের যত্ন নিতে হবে, নখ বাড়াতে হবে। এবার অ্যাটাক করলে আমাকে অ্যাটাক করতে হবে, এই মানসিকতা নিয়ে বেরোতে হবে। পুলিশ আমাকে রক্ষা করতেও পারে না করতেও পারে, কিন্তু আমি যদি কারোর আক্রমণের বিষয় হই আমি তাকে ছেড়ে দেবো না। এই পয়েন্টে সবাইকে স্টেবল হতে হবে, এখন যা সময় এসে গেছে, আর কোনো রাস্তা নেই। আমার দুটো মেয়ে আমি তাদেরই শেখাই যে সে যেই হোক, কেউ তোকে মেন্টালি ফিজিক্যালি ভাবে অ্যাটাক করতে চাইলে তো যদি মনে হয়, তুই কখনো পাবলিক জড়ো করার চেষ্টাতেই থাকবি না, তুই প্রথমে তাকে অ্যাটাক করবি, সে যেই হোক, যাই বয়সী হোক, যেখানেই হোক, কারণ এটা আমাদের মাদের সময় এসে গেছে বা সব কিছু হাতে নেওয়ার। আর মানে আমি কি বলবো, কাউন্টডাউন চলছে আর কি বলবো, সবাই প্রস্তুতি নিচ্ছে যে যার মতো করে। রীতিমতো প্রোটেস্ট তো করবই, প্রথমত তো যে কামড়ে দিয়েছে সে কিভাবে যাবে বাড়ি আমি জানি না, খুব স্বাভাবিক যে প্রত্যেকটা ক্রিয়ার তো একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে, তো সেই রকমই কিছু হয়তো সেই মোমেন্টে দাঁড়িয়ে কি করব জানি না, অবভিয়াসলি গায়ে হাত পাত তো উঠবে। তবে যতটা এক্সট্রিমে গিয়ে যতটা এই কাজটার বিরুদ্ধে মানে এই প্রোটেস্ট করা যায় করব অবভিয়াসলি। সব থেকে বড়ো কথা, আন্দোলন করছে যখন কতটা মেন্টালি ডিস্টার্ব আছে এতদিন ধরে, কতটা স্ট্রেস তারা, তাদের কী অবস্থা, সেটা যারা এতদিন ধরে আন্দোলনে আছে তারাই জানে সত্যি কথা। সেখানে দাঁড়িয়ে পুলিশরা যদি হেল্প না করার বদলে অস্বাভাবিক কাজকর্ম, রীতিমতোই মনে হয় যিনি কামড়িয়েছেন তিনি মানসিকভাবে সুস্থ নন, কামড়ানোর মতন একটা ব্যাপার ভাব, মারধর অবধি তো কী আর বলবো, কোনোটাই আর কি অ্যাকসেপ্টেবল নয়, কী আর বলা যায়, এই তো অবস্থা এখন। তবে প্রোটেস্ট যারা করছে তাদের পাশে সবসময় রয়েছি, চাইবো যাতে একটা যে দাবি তারা করছে তারা যাতে সেটা মানে তাদের দাবি মঞ্জুর হোক, আর তো কিছু বলার নেই না। সেই মুহূর্তে আমরা থাকলে আমরা কী করতাম আমরা নিজেরাও জানি না, তারা কী করছে সবটাই যে বুদ্ধিমত্তা রেখে করছে সেটাও না, বলার নেই আর কিছু। এতটা অমানবিকতা দেখতে দেখতে পরবর্তী জেনারেশন কী করবে সেটা এখন আপনারা বরং দেখতে পারেন যে এরপর কী হতে পারে, কারণ এইখানে দাঁড়িয়ে কিছু বলা যাচ্ছে। মানুষ যে মানুষকে কামড়ে দেয় এটা প্রথম দেখলাম, মানে শকড, এটা খুব শকিং, খুবই শকিং, কখনোই হতে পারে না। এগুলো কেন যে হঠাৎ করে এরকম করলে, মানসিক ভারসাম্যহীন কখনোই না, কখনোই না। মানে গাজোয়ারিটা কোন লেভেলে চলে যাচ্ছে সেটা মানুষ আমরা ভাবতেই পারছি না, কোন লেভেলে চলে, রাতের অন্ধকারে তুলে নেওয়া, জোর করে তোলা, তোলাটাও তো আমরা দেখছি, পা ধরে হ্যাচড়াতে হ্যাচড়াতে নিয়ে যাচ্ছে, কোনোটাই ভালো না। এটা আনএক্সপেক্টেড, একজন অফিসার বলছেন মারা গেলে আমরা বুঝে নেব, তাহলে এরা আমাদের কী প্রোটেকশন দেবে, এদের থেকে কী আশা করতে পারি? আমাদের তো অনেক কিছু এক্সপেকটেশন থাকতেই পারে পুলিশের থেকে, কিন্তু আর কিছু আশা করাই যাচ্ছে না।